যেখানে তাকবীর দেওয়া দরকার 440 লাইনে তাকবীর দিবেন কি কারণ আপনারা মনে করেন না যে বক্তা এত রাইতে এসে কি কেরকের শুরু করে দিছে আমি কিন্তু কথা ঠিকই কম আপনারা থেকে থেকে বের একটু দই দেন তাই না ভাই আল্লাহ যেই নবীকে বিজ্ঞান বলে ডিক্লেয়ার দিয়েছে ফ্রান্সের সরকার তার মূর্তি বানায় নবীর চেহারা বানায় আগুনে পোড়ায় ওকে জুতা মারা দরকার আছে না নাই এই মেট্রোর বাচ্চা মেট্রো তুই আমার নবীর সম্বন্ধে কি জানিস আমার নবী তামাম পৃথিবীর বিজ্ঞান কথা কোন ঠিক তবে ঠিক আর ওই মেট্রোর মতো বেঈমান হিন্দুর বাচ্চা হিন্দু তুই আমার নবীর চেহারা মোবারক বানায় তোর আগুনের ভিতরে পোড়াস তো মুসলমানের খবর জানিস না মুসলমানের রক্তরা দেখিস তাই আমার নবী যুদ্ধ করেছে 27টা সেনাপতি আমরা সেই নবীর উম্মত আমরা যুদ্ধ করতে পারি জীবন দিতে পারি জীবন কিভাবে দিতে হয় ধরতে হয় কেমনে এই ক্যাপাসিটি আমাদের জানা আছে পারি না অল্প সময়ের সুযোগ পাই বলে পারি না যেদিন সময় আসবে ঠিকই দেখায় দেব বিজ্ঞান আমার নবী হলো সবচাইতে বড় বিজ্ঞান আমি আপনাদের এখান থেকে আলোচনা করব ইনশা আল্লাহ শুনেন তো আপনারা ফ্রান্সের সরকারের ধর্মের কথা শুনলে আপনারা টয়লেটে যা বসে থাকবেন ও যে আমার নবীর আমার ইসলামকে ঘৃণা করে ওর ধর্ম কথা শুনলে আপনারা টয়লেটে বসে থাকবেন এত খারাপ ধর্ম আর বলবো শুনবেন নতুন কথা আজকে শোনাই দেই না শুনলে বাজান ঘুম ধরবে না আমি আলোচনা করবো আজকে কম পক্ষে 4 ঘন্টা হ্যাঁ কি কোন এখানে কোনো দলীয় কথা হবে না কোনো নেতার কথা হবে না কথা হবে আল্লাহর কোরআনের আমি মানুষের নাম ধরে ওয়াজ করি না মানুষ আজকে যদি মরে যায় কালকে কবর মুন্সি খিলাও কি কোন এত ধনী মানুষটা মারা গেল বালির সারে কবরে দিল এই লোকের বদনাম করে কি লাভ কপাল পড়লে তোমার পুরো আমার কিছু না কি কোন ভাই রিজিকের করি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদ আমাদের রব হলো কয়জন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ কুল হু আল কুল হু আল্লাহু আহাদ আল্লাহ এক অদ্বিতীয় তার মানে তার কোন শরীক আল্লাহু সামাদ তিনি কারো মুখাতে কি নন কারো দাঁড় দাঁড়ে না রিকলিংস আসাইলো না আমার মান সংসার চলেই না আল্লাহ কে আমি কারো দাঁড় দাঁড়ি না আপনি আমার যদি জীবনে একবার না পড়েন তা থেকে আল্লাহ সংসার ভেঙে ফেলবো বাবা বাবা আল্লাহ কয় আল্লাহু সামাদ আমি কারো মুখাতে কি নেই আমি আল্লাহ এক সুবহানাল্লাহ এবার হিন্দু ভাইরা কি কয় শুনেন ঈশ্বর একক হম সৃষ্টিকর্তা শান্তি ওরা কয় ঈশ্বর একক হম ঈশ্বর হলো একজন সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয় যিনি সৃষ্টি করছেন তার কোন শরীক নাই তাহলে যার শরীক নাই সমস্ত কাজে ওদের সে আল্লাহর কথা বলা দরকার আছে না নাই এক ঈশ্বরকে স্মরণ করা দরকার আছে না নাই ওরা আবার কি কয় দেখেন আমার নবী বলছেন আল্লাহ এক তসবিহ পড়ো লা ইলাহা নাই কোনো মাবুদ সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র মারহাবা কান আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তোমার আর ওরা এই জায়গায় কইলো ঈশ্বর এক তার কোনো শরীক নাই আবার সকালবেলা ঘুমে থেকে উঠে ভগবৎ শ্রীমদ ভগবৎ বিভব ভগবৎ বিভব ওর বোন নাম হলো ভগবৎ শ্রীমদ এবার ভগবৎ শ্রীমদ বলেন আহল্লাহ আহল্লাহ দ্রৌপদী আমি বমির করতে গেছিলাম না একজন ডাক দিকে হুজুর
আপনি যে শ্লোকগুলা কন মন্ত্রগুলা কন মনে হয় আগে হিন্দু আসিল গেলাম হ্যাঁ তোর বাপ হয়ে আসিল হিন্দু তখন যে বাসায় এত মশা মাছি পড়ে সর্বা মাম সুপ্রভাতে মান অশান্তি অশান্তি প্রথমে কইল যে আল্লাহ এক আবার ইনি কইতেছে ওহল্লা দৌপতি সকাল বেলা ঘুম থেকে উঠে ওহল্লা দৌপতি কুন্তি তারা মুন্দাদি এই পাঁচটা মেয়ের নাম যদি কেউ জপে ঈশ্বর তার জীবনের সব গুনাহ মাফ করে দেয় এই পাঁচটা মেয়ের মধ্যে দুই নম্বর মেয়ে তার নাম হলো দৌপতি এর জামাই হলো পাঁচটা এখন কয়টা কনসার মাতা কি ঠিক আছে এ ফ্রান্সের বাচ্চা হারাম জাদার জাত তুই কোন ধর্মের মানুষ হয়ে কোন ধর্মের উপরে আগুন ধরাস তুই কি জানাস আমার ধর্ম কত বড় পবিত্র আমার ধর্মের প্রথম থেকে লাস্ট পর্যন্ত আল্লাহর শুকরিয়া আল্লাহর সাথে কোনো শরীক নাই তোর ধর্মের প্রথমে ঈশ্বরের শরীক নাই সকালবেলা ঘুম থেকে উঠে এমন মেয়ের নাম তোরা জপস একজন মেয়ে পাঁচটা করে জামাই রাখে তোরা তো খবিশের বাচ্চা খবিশ তোরা আমার ধর্ম সম্বন্ধে বোঝস কি তোর একবার যদি বাংলার জমিনে পাইতাম ফ্রান্সের বেক্র তোর জুতা দেওয়া বাইরা বাংলার টয়লেটের ভিতরে নিক্ষেপ করে দিতা আলহামদুলিল্লাহ থামেন আপনি যদি এক মিনিট হক কথার তালে থাকেন যদি আপনি হক কথা এক মিনিট শোনেন ওর বিনিময়ে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে এজালে কাকা দেখেন আপনারা মুরব্বি হয়ে গেছেন মারা যাবেন কিন্তু বর্তমান সময় তো খুব খারাপ কি কারণ বর্তমান সময় ও সকালবেলা উঠে এমন একটা মেয়ের নাম নেয় যেই মেয়ের জামাই পাঁচটা কয়টা একটা মেয়ে যদি পাঁচটা জামাই ডাকে এই মেয়ের অস্তিত্ব কি বুঝেন খালি লুচ্চাও না লুচ্চা রোগের আর ওই ধর্ম মুখে নিয়ে আমার ইসলাম ধর্মের যে গিব্বোধ করে ওরা ধরতে পারলে বিড়ি খিলাম আর মারবো কি কও ভাই এই দ্রৌপদীর পাঁচটা জামাই কিন্তু পাঁচটা জামাই তো পুরুষ মানুষ বোঝেনি একটা জামাই ঘরে নিছে আর ওই জামাইয়ের স্যান্ডেল না বাইরে রাখছে পুরুষের স্যান্ডেল বাইরে লোক আছে আলহামদুলিল্লাহ বসেন সমস্যা নেই ইনশাল্লাহ একটা স্যান্ডেল বাইরে রাখছে বাইরে রেখে এক জামাই ঘরে ঢুকছে ওই জামাই চলে গেছে আর এক জামাই ঢুকছে ওই জামাইয়ের স্যান্ডেল বাইরে রাখছে কিন্তু আমাদের দেশে এক প্রকার প্রাণী আছে নাম তার কুত্তা জোরে বান নাম কি ভালো মন্দ খিলাইবেন খাইব রাস্তা দিয়ে যাইতে যদি মরা গু পায় ওটো না ফুটলে আর যাপতেই হবো না এরম আছে না নাই কিছু কিছু নেতা আছে নামাজও পড়ে সে কেন করে আবার ইসলামের বিরোধিতাও করে কই মৌলবি আনছে এত ডাহাড়াই করে আরে বেটা ডাহাড়াই করে তোর মাথা খানছাই তোর কপালে খানছি তা ডাবা বুড়া খামু কতক্ষণ না খা আমি ডাহাড়াই কি এমনি করি আবার ইসলাম ধর্ম ধ্বংস হয় ঠিক না ঠিক ওই বেটা কামাই করে তালে আছে আর কেউ অত জোরে কথা কইলি কি আমার করে কিছু দিব নি দিব না ভিক্ষা করে খা কিন্তু তোর পাশে থেকে আমি জাহান্নামে যাও তা যাবো না কি কন হালাল থেকে কামাই কোনো ব্যান গাড়ি চালামো ব্যান গাড়ি চলে না পান বেশা কামু তারপরেও আমি দুই নাম্বারই কাম করে আল্লাহর জাহান্নামে যাইতে রাজি না এই দ্রৌপদীর জামাই হলো পাঁচটা কথা কন কয়টা পাঁচটা জামাই দুই নাম্বার জামাই চলে গেছে তিন নাম্বার জামাই ঘরে ঢুকছে এই যে কুত্তা চায়া দেহে যে নতুন চামের জুতা মানে নতুন জুতা পায়ে দিয়ে এই দ্রৌপদীর ঘরে ঢুকছে কুত্তা সুইকা দেখে যে এখন লবণ লবণ চামড়া চামড়া বাসনা করে কুত্তা কয় কাম আছে একটু চামড়া খায়া যাবো চাবায়া খায়া যাবো দুই জোড়া জুতা কামড়টা নিয়ে গেছে গা হ্যাঁ হ্যাঁ ওই নতুন জামাই নতুন জুতা নিয়ে গেছে তো চার নাম্বার জামাই মনে মনে করতেছে কে রে তাহলে তো ঘরে কোনো মানুষ নাই এখন তো আমার সাজ
জুতা নিয়ে গেছে কুত্তাই পুরুষ লোকটার কুত্তা নিয়ে গেছে জুতা চার নাম্বার জামাই চান্স পায়া বাড়ির দরজায় ঢুকে দেখে ওরে বাবা মেশিন একজন নিয়ে গেছে অমনি দৌড় ফুটি শিখবে কামড় দিয়ে কয় হাই রে ধর্ম রে আমার ইজ্জত একসাথে দুইটা পুরুষ দেখলো আর এই ধর্মের মেক্রু পাঁচটা করে জামাই রাখে ওর ধর্মে আর এই মেক্রু আমার ধর্মকে ধমক দেয় নবীরে ভরায় আজকাল নেতারা কথা কয় না একবার মরে দেহো তোমার আমল নামায় কি হয় কথা কান ঠিক না বেঠি আল্লাহ কোরআনে সুন্দর করে বলছে ইয়াউমা নাদাও কুল্লা উনাসিম বিইমাইহিম كتابهم بيمينهم فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا يوم ندعو كل أناس بإمائهم ومن أوتي كتابهم بيمينهم تمام পৃথিবীর মানুষের প্রত্যেক দলের নেতাকে ডাক দেওয়া হবে কার কথা আল্লাহর কথা তামাম পৃথিবীর মানুষের প্রত্যেক দলের নেতাকে ডাক দেওয়া হবে ইয়ামিনহিম তাদেরকে আমলনামা দেওয়া হবে ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম আমলনামা তারা পড়বে তাফসীরিন আবু বকর ডাক দিয়ে বলেন যারা ভালো নেতা আল্লাহর ইসলাম ধর্মের নেতা তাদের আমলনামা ডান হাতে যাবে আমলনামা পষ্ট ভাষায় পড়বে ওরা আমলনামা বইরা মুস্কি মুস্কি হাসি লাগায় দেবে আল্লাহ বলবে ওয়ালা ইয়াজলামুনা ফাতিলা তোমার প্রতি কোনো জুলুম করা হবে না তুমি নেতা যাও আমি আল্লাহ আমার জান্নাতের দিকে রওনা দে সমস্ত শ্রোতাগুলি ডাক দিয়ে কয় নেতা গো আপনার ডান হাতের ভিতরে আমলনামা দিয়েছে আল্লাহ আপনি জান্নাতের দিকে যাইতেছেন আমার ঘরে খবর কি আমরা তো আপনার শ্রোতা আপনি যেই কথা বলছেন আমরা সেই কথা শুনছি আজকে বাংলাদেশে দলের অভাব নাই বিভিন্ন দল বাজান বিভিন্ন লোক স্লোগান দেন স্লোগান যেই দলেই দাও ভাই ভালো করে শোনো নাচানাচি যেই দলেই করো যেই নেতার পিছনে থাকো তোমার নেতাকে কিন্তু আল্লাহ তার পরায় দেবেন এইবার নেতা মুসকে হেসে দিয়ে কয় আমার আমল নামা ভালো আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি রসুলের সুন্নতি তরিকায় জীবন চালাইছি আমার যত জনগণ ছিল সব জনগণকে আমি আল্লাহর পথে ডাকছি আল্লাহ আমারে জান্নাতের ফয়সালা দিয়ে দিয়েছেন শ্রোতা গুলে ডাক দিয়ে কয় নেতা আমরা যে আপনার পিছনে বায়াত পড়ছিলাম আমার ঘরে খবর কি নেতা ডাক দিয়ে কয় তোদেরকে আল্লাহ জান্নাতের হুকুম দেয়া দিছে এই দুনিয়ায় নেতার দাম আছে না নাই দলের দাম আছে না নাই কয় নাম্বার দল করো তোমার দলটা কি মাওলানার দরবারে সার্টিফিকেট পায় তোমার দল খালি দুনিয়াতে গম চুরি করার দল পায় তোমার দল খালি দুনিয়াতে মারামারি করার ক্ষমতা হয় তোমারে টোকন দিছে তুমি লাভ দিয়া গাছের আগায় উঠছাও ঠিক না ভাই ঠিক ওই গাছের আগায় উইটা মানুষকে অত্যাচার কইরো না তোমার হিসাব আছে মাওলার কাছে পড়বি দরা আসল জায়গায় পড়বি দরা আসল জায়গায় মাটির কবরে কেউ যাবে না সাথে রে তোর যাবা নদীতে জোরে কান কেউ যাবে না তোর যাবা বদিতে নিজের জবাব নিজে দিবি নিজের জবাব সাহায্য না পাবে ধরা পড়বে সাড়ে তিন হাত মাটির কবরে হ্যাঁ বাদ দিব ভাই আমি আলোচনা শুরু করি নাই শুরু করব ইনশা আল্লাহ আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি এখান থেকে কথা বলবো ইনশা নবী আমার বিজ্ঞানময় নবী মনে আছে একটু সামনে আলোচনা শুরু করে দেব ইনশা বন্দরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 53 নম্বর সূরা 27 নম্বর পারা 20 নম্বর আয়াত মারহাবা কোন আল্লাহ তার নবীকে ডাক দিয়ে বলেন নবী গো আপনি যে মক্কার সংসদের ভিতরে বসেন আপনি কি লক্ষ্য করে দেখেন না আফারা আইতুমুল্লাহ তাওয়াল উজ্জান মক্কার পূর্ব প্রান্তে একটা মূর্তি আছে নাম তার উজ্জান নাম কি দক্ষিণে একটা মূর্তি আছে নাম তার লাত এরপর আমানাতাল তালে সাতাল উখরা মক্কা এবং মদিনার মাঝখানে একটা মূর্তি আছে নাম তার মানাত
এই তিনটা মূর্তি আগে ভাঙ্গা লাগবে, এরপরে মক্কা সংসদে বইছেন। আপনারে মক্কা জয় করে দিলাম, এই মক্কার মানুষগুলি আপনারে ভালোবাসে নাই, এই মক্কার মানুষগুলি আপনারে ভালোবাসে নাই, মরা গরুর ভুঁড়ি আপনার মাথার উপরে চাপা দিয়ে কিট কিট করে হাসছে। আজকে মক্কা আপনি জয় কইরে কেমন করে সংসদে বসেন? যেই মূর্তির মুজুরি, যেই মূর্তি চাপা দিয়ে আপনারে কিট কিট করে হাসছে, যেই মূর্তি পূজা আপনারে মারছে ঘরে থাকতে দেয় নাই, এই মূর্তি থাকতে আপনি সংসদের ভিতরে বসতে পারবেন না। এই তিনটা মূর্তি আগে ভাঙ্গা লাগবে, এক নম্বরে ভাঙ্গা লাগবে লাত, দুই নম্বরে উজ্জা, তিন নম্বরে ভাঙ্গা লাগবে মানাত। এই তিনটা মূর্তি আপনার ভাঙ্গায় লাগবে। যখন বাজান তিন নম্বর মূর্তি মানাতের কথা বলছে, অমনি নবীর দরবার থেকে এমন একজন সাহাবি তরবারি নিয়ে দাঁড়ায় গেল। নবী আমার লক্ষ্য করে দেখে, মাথার চুল পেকে গেছে, চাপার দাড়িও পেকে গেছে, একটা দাঁত তার নাই, সমস্ত দাঁতগুলি পড়ে গেছে, থরথর করে কাঁপতেছে তরবারি হাতের ভিতরে নিয়া। নবী কয়, বেটা তুমি কাঁপো কেন? এই লোকটি ডাক দিয়ে কয়, হুজুর গো আমার 330 বছর বয়স, আল্লাহ এখন পর্যন্ত আমারে মারে নাই, আমি মুসা কালিমুল্লাহ তাওরাত মুখস্থ করছি, ঈসা রুহুল্লাহর ইনজিল মুখস্থ করছি, হযরত দাউদ আলাইহিস সালামের জব্বর মুখস্থ করছি, তিনটা আসমানি কিতাব আমি মুখস্থ করছি, তিনটা আসমানি কিতাবের ভিতরে নবী তোমার খবর দিয়েছিল আমার আল্লাহ। আজকে আমি তোমার হাত ধরে কালেমা পড়ছি, আল্লাহ 330 বছর ধরে আমারে বাঁচায় রাখছে, আমি 300 বছর মূর্তি পূজা করছি, এই 300 বছর মূর্তি কইরা, মূর্তি পূজা কইরা আল্লাহর জাহান্নামের দরজায় গেছিলাম। নবী তোমারে ভাইয়া, আল্লাহ আমারে জাহান্নামের দরজা থেকে ফিরাইয়া দিছে। এই তিনটা মূর্তির ভিতরে সবচাইতে বড় মূর্তির নাম হলো মানাত। আমি সেই মানাত মূর্তি আগে কোবায় কোবায় ভাঙবো। আমার বয়স হলো 330 বছর, সাহাবীর নাম হলো মুস্তাওকির রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুস্তাওকির রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে গেল। বন্ধুরে আমার, নবী কয় যাও তুমি ভাঙো, এইবার মানাতের দিকে সরসর করে দৌড়ায় গেল। লক্ষ্য করে দেখে, এই মানাত মূর্তির চতুর্দিকে হিন্দু ভাইরা বসে আছে, চতুর্দিকে দাঁড়ায় আছে। এবার 330 বছরের সাহাবি ডাক দিয়া কয়, শোন আমি 330 বছরের সাহাবি, তোদের তো 60 বছরের উপরে একটাও দেখি না, 70-এর উপরে একটাও দেখি না, আমার কিন্তু তোদের চাইতে বয়স কম না, বুদ্ধিও কম না, এখন পর্যন্ত তোরা মূর্তি দৈরাই বইসা আসা, আমি 330 বছরের সাহাবি রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবীর হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই যে ইসলামের তরবারি দেখি, কিন্তু সাইজ করে দেব, তাড়াতাড়ি রাস্তা ছেড়ে দে, রাবিয়ার গরম দেখা বাজার, ওরা ভয় পায় রাস্তা ছেড়ে দিয়ে বাড়ির দিকে দৌড় লাগায় দিল, মন্দিরে চলে গেল, চার পাঁচটা কোপ দিয়া মানাতকে টুকরা টুকরা করে জমিনে ফালায় দিল। এবার মানাত ফালায় দিয়া নবীর দরবারে এসে গেলেন। নবী ডাক দিয়ে কয়, মুস্তাওকির সাহাবি রাদিয়াল্লাহ রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তরবারি নিয়ে কি করলা? কয়, হুজুর মানাত কাইটা টুকরা টুকরা করে দিলাম। নবী ডাক দিয়ে কয়, শোনো ওই মানাত মূর্তির পিছনে একটা গির্জা আছে, ছোট্ট একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে তুমি কোপ লাগায় দাও। এবার সাহাবী ডাক দিয়ে কয়, হুজুর গো আমার নবীর বয়স হলো বাজান 50-এর কাছাকাছি, ওই সাহাবীর বয়স হলো 330 বছর, মারহাবা খান, বয়সে বড় কেডা সাহাবী। আল্লাহ ডাক দিয়ে কয়, সাহাবীর যদি 330 হয়, মোহাম্মদ কো আকার ফায়দা না কর দে, আসমান জমিন ফায়দা না কর দে, আসমান বানানোর আগে নবীরে বানাইছি, জমিন বানানোর আগে নবীরে বানাইছি, চন্দ্র বানানোর আগে বানাইছি রে, ওই সাহাবীর যদি 330 বছর হয়, আমার নবীর এই দুনিয়ার চাইতে বয়স বেশি। আল্লাহ তাকবীর, আল্লাহ তাকবীর। কি কর সাহাবি কাপে আর কয়, হুজুর আমি তো ভাঙছি। কয়, তুমি তো আসলটা ভাঙবই দেয়। সাহাবি থরথর করে কাপে আর কয়, আসল আবার কি? কয়, যায় দেহ ওই পিছনে মন্দিরে যাও। মন্দিরে যা, কোপ লাগায় দিল, কোপ লাগায় দিয়া বাজান যখন দরজা ভাঙলো, দুইটা হুমাইরি বের হলো, একেবারে কুমারী মেয়ে, একটা কুকুর বাইর হইলো। কি বাইর হইলো? কুকুর। দেখবেন হিন্দু ভাইরা কুত্তা ভালোবাসে, কুত্তা যে পর্যন্ত থাল না আসাটে পর্যন্ত বলো আগর সাইক ভালো হয় না, কি জাতের জাত,
ওই মানে কুত্তা বাইরে গেলে দুই একটু বড় আনবো চাপা সুফায় থাকবো ওই দেখাইবো ঠিক না ভাই দর্বের বাপ কি সাহেবি ডাক দিয়ে কয় কুকুর দিয়া কি করো কয় এইটা আমার করে আনন্দ দেখছেন কুত্তার বাচ্চা কুত্তার জাত আর ওই জাত এসে আমার ধর্মে মিশে গেছে ঠিক যাবে ঠিক দুইজন হুমাইরের ডাক দিয়ে কয় সামনে আসো কসু কাটার মতো গলা কাইটা দিয়া কয় কুত্তা নিয়া রুমের ভিতরে থাকো আজও আমেরিকার বিজ্ঞানরা ভাই কুত্তা নিয়া গড়ে প্রাইভেট কাতে কুত্তা নিয়ে গড়ে আসে না নাই প্রাইভেট কাতে কুত্তাও বলে সওয়ালও বলে ছেলেরে ভালোবাসা বাদ দিয়া কুত্তারে কোলে গড়া নিয়ে গড়ে ছেলেরে খালায় ছেলেরে ফিডার খাওয়ায় বাজারে দুধ খিলায় ডানো খাওয়ায় আর কুত্তারে বৈশা নিজে দুইজনে একসাথে খায় দেখবেন বাজার উন্নত দেশ যারা মূর্তি পূজা করে ওরা কুত্তা দিয়ে এয়ারপোর্ট চেক করেন সোর চেক করে করে কি করে না কুত্তা গাড়ির কাছে যায় কি বুঝলো আল্লাহ কয় হারাম জাদার রে তোরা কি পাগল হয়ে গেছা তোরা কি আলু ভর্তা খাস আর মাস কালার ডাল খাস তোর মাথা এত ঠান্ডা হলো কি ব্যাপার আমার কোরআন বইরা দেখ কুকুরের সাইতে আমি আল্লাহ তোদেরকে ভালো করে বানাইলাম খলা খলা এ সালাফি আহসান তাকওয়ি আল্লাহ ডাক দিয়ে পৃথিবীর মানুষরে আমি আল্লাহ সুন্দর আবহাওয়াতে তোমাদেরকে তৈয়ার করছি তমাম পৃথিবীর ভিতরে যত জাতি আছে সবচাইতে উন্নত জাতি হলো তোমরা আমি আল্লাহ তোদের চেহারার দিকে তাকায় থাকি হর গড়িলে ধ্যান তু তৈয়ার জোনা মাঙ্গে উচ্ছে তো বেজারে কুকুরের কোন হিসাব হবে না অন্য জাতির হিসাব হবে না বান্দাতর হিসাব হবে একবার যদি ওই মুখ দিয়ে আমার ডাক দেস আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেবা আল্লাহর ডাকে দরকার আছে না নাই আর জোরে কান আছে না নাই সকালবেলা নামাজ পড়বেন নামাজ পড়ে একবার সুবহানাল্লাহ বলবেন তাফসীর করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার যদি বান্দা সুবহানাল্লাহ কয় তামাম পৃথিবীর ভিতরে যত প্রাণী আছে তাফসীরে আবু বকর বলেন আসমান দেখো আর জমিন দেখো আসমান আর জমিনের মধ্যে যা আছে একটা মাখলুক এর 1000 মাখলুক আল্লাহ তৈয়ার করছে তামাম পৃথিবীর ভিতরে দুই চক্ষে যা দেখা যায় সব মিলা হলো একটা জোরে কোন কয়টা এর 1000 মাখলুক আল্লাহ সাত আসমান জমিনে তৈয়ার করছে তার 600 আছে পানিতে 400 আছে জমিলে এই মাখলুক যদি 24 ঘন্টা আমার ডাকে একবার যদি আমার বান্দা একবার সুবহানাল্লাহ কয় 1000 মাখলুকের সমান সব আমি আল্লাহ দিয়া দে সেই নবীর উম্মত হইয়া সেই নবীর বান্দা হইয়া আমরা যদি মূর্তি পূজার পিছনে যাই যারা মূর্তি বানায় তাদের যদি নেতা বিলা মানে আমার ঘরে কামাই কাজী সব বরবাদ হইয়াই যাবে রে ঘুমাইতেছেন নাকি না কি গরম গরম হইতেছেন নরম নরম হইতেছেন ওরে বাবা অনেকে ডাক দিয়ে কেমন মোল্লারা মূর্তি মূর্তি করে দলিল কোনে আইসো দলিল দেখা যাও আমার নবী মূর্তি না ভাঙ্গা সংসদেই বইসে না।